আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। 3রা জানুয়ারি বুধবার থেকে রাজ্যে প্রথম পর্যায়ের গুণ উৎসব। 2017-র তুলনায় 5370টি স্কুল হ্রাস পেয়েছে। নতুন পরিবহন আইনে বিপাকে পেট্রোপণ্যবাহী লরি চালকরা ক্ষোভ। আলফা শান্তি চুক্তিতে স্বাগত জানালেও চুক্তির কিছু ধারা নিয়ে শঙ্কিত নাগরিক অধিকার সুরক্ষা কমিটি। খিলঞ্জিয়ার সংজ্ঞা নির্ধারণের দাবি। শিলচরে শুরু হলো আসাম পুলিশের বিএমআই টেস্ট। খোঁজ নিলেন পুলিশ সুপার নোমাল মাহাত্ম। থিয়েটার অ্যাক্টরস লাইফ, কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সিল সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থিসল, শতমূল, শিকড়ি, ড্যান্ডেলিয়ন, মকা এবং পূর্ণনাভা সমৃদ্ধ অ্যালটক্সিল সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সিল সিরাপ, জো পিয়েগা ও জিয়েগা। এবারে বিস্তারিত খবর। 3রা জানুয়ারি বুধবার থেকে প্রথম পর্যায়ের গুণ উৎসব। 2017-র তুলনায় 5370টি স্কুল হ্রাস পেয়েছে। 3 জানুয়ারি অর্থাৎ বুধবার থেকে রাজ্যে আবার শুরু হবে গুণোৎসব। 3টি পর্যায়ে অনুষ্ঠিত হতে যাওয়া গুণোৎসবের প্রথম পর্বে রাজ্যের মোট 12টি জেলাকে সংযুক্ত করা হয়েছে। এই জেলাগুলি হলো যথাক্রমে বরপেটা, বজালি, হোজাই, করিমগঞ্জ, কামরূপ, কার্বি আংলং, কোকরাঝাড়, লক্ষিমপুর, নগাঁও, শিবসাগর, দক্ষিণ শালমারা, মানকাচার এবং উদালগুড়ি। এই জেলাগুলিতে 3 জানুয়ারি স্কুলগুলির অভ্যন্তরীণ মূল্যায়ন এবং 4 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত বাহ্যিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বটি 9 জানুয়ারি অভ্যন্তরীণভাবে এবং 10 থেকে 12 জানুয়ারি বাহ্যিক মূল্যায়ন অনুষ্ঠিত হওয়া জেলাগুলির মধ্যে রয়েছে বাক্সা, বিশ্বনাথ, চিরাং, চড়াইদেও, ধেমাজি, ধুবড়ী, গোলাঘাট, হাইলাকান্দি, যোরহাট, কামরূপ মেট্রো, শোণিতপুর, তিনসুকিয়া এবং তামুলপুর। অন্যদিকে 5 ফেব্রুয়ারি অভ্যন্তরীণ এবং 6 থেকে 8 ফেব্রুয়ারি বাহ্যিক মূল্যায়ন হতে যাওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে বঙ্গাইগাঁও, দরং, ডিব্রুগড়, গোয়ালপাড়া, কাছাড়, নলবাড়ী, মরিগাঁও, ডিমাহাসাও, মাজুলি এবং পশ্চিম কার্বি আংলংয়ে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য যে এবার গুণোৎসবে রাজ্যের মোট 35টি জেলার 43,498টি সরকারি প্রাদেশীকৃত বিদ্যালয়, চা বাগান মডেল স্কুল, আবাসিক স্কুল, মডেল স্কুল, কস্তুরবা গান্ধী গার্লস স্কুল এবং চা বাগান মালিকদের দ্বারা পরিচালিত বিদ্যালয়গুলিও সংযুক্ত হবে। গুণোৎসবে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট 3,96,354 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। 18,098 জন মূল্যায়নকারী মোতায়েন করা হবে। উল্লেখযোগ্যভাবে শিক্ষামন্ত্রী রণজ পেগু এবং রাজ্য সরকারের প্রকাশিত তথ্য মোতাবেক 2017 সালে 48,868টি স্কুল গুণোৎসবের আওতায় ছিল। তবে এবছর সংখ্যাটা কমে 43,498-এ দাঁড়িয়েছে, অর্থাৎ 5,370টি স্কুলের সংখ্যা হ্রাস পেয়েছে। এদিকে শিক্ষার্থীর অভাবে বিপুল সংখ্যক সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ায় 2017 সালের তুলনায় রাজ্যে বিদ্যালয়ের সংখ্যা কমেছে, এতে কোনো সন্দেহ নেই। নতুন পরিবহন আইন বিপাকে ফেলে দিয়েছে পেট্রোপণ্যবাহী লরি চালকদের। নতুন আইনে বলা হয়েছে, দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট লরি চালকদের দিতে হবে 7 লক্ষ টাকা জরিমানা, সঙ্গে 10 বছরের জেলও হবে। এই আইনের গেরোয় এখন বিপাকে পড়েছেন সমস্ত গাড়ি চালকরাই, বিশেষ করে পেট্রোপণ্যবাহী লরি চালকরা সরাসরি এই আইনের বিরুদ্ধে সুর চড়িয়ে আন্দোলনে সামিল হয়েছেন। মঙ্গলবার ময়নারবন্দের ভারতীয় তেল নিগমের ডিপোর সামনে দাঁড়িয়ে
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন পেট্রোপণ্যবাহী লরি চালক। তিনি সাফ জানান, এ বিষয়ে সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে গাড়ি চালানো ছেড়ে দেবেন পেট্রোপণ্যবাহী লরি চালকরা, কেননা দুর্ঘটনা ঘটলে 7 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য লরি চালকদের নেই। পাশাপাশি ইচ্ছাকৃতভাবে কোনো লরি চালক দুর্ঘটনা ঘটায় না, ফলে এই বিষয়টি মাথায় রাখতে হবে সরকারকে, নচেত পেশা পরিবর্তন করতে বাধ্য হবেন তারা। আজকে মানে আমরা মানবন্দর অয়েল ট্যাঙ্কার ড্রাইভার সব মানে এক জায়গার মাঝে হয়েছি। ওইয়ে মানে আমরা একটা ডিসিশন নিছি যে আমরা একটা প্রেস মিট দেওয়ার লাগি। যাই হোক, আপনারা ধন্যবাদ জানাই যেন আপনি যেন আইসেন যেন এই জায়গার মাঝে। আমরা এটা লইয়া যে প্রেস মিট যেন দেওয়ার যে আমরা ভারতের মাঝে যেন একটা আইন পাস হয়েছে যেন ড্রাইভার লইয়া যে অ্যাক্সিডেন্ট করিয়া কোনো যদি মানুষ যদি মরে 10 বছরের জেল আর 7 লাখ টাকা জরিমানা, আর যদি অ্যাক্সিডেন্ট করার পরে যদি মনে করেন যদি একটা যদি ড্রাইভারে যদি হসপিটাল পর্যন্ত যদি নেওয়া যদি মনে করে যদি ফসায় তখন গিয়ে মানে কনসিডার হইব গিয়ে মানে সাজার মাঝে। এটা মানে আমরা চিন্তাধারা করিয়া দেখলাম যে আজকে যেন যে যেন আইন যেন করা হয়েছে যেন এটা মানে আমরা রূপে করা হয়েছে না। আমি একজন ড্রাইভার হইতাম পারি, আমার আমি ড্রাইভার হইতাম পারি, কিন্তু আমার পুরো ফ্যামিলির রূপে আমি তাই দেখছি কিন্তু মানে যে এই আইনটা লাগু হয়েছে। কোনো জায়গায় মানে আমরা এর মাঝে যতটা ড্রাইভার মানে একটু হইতে যে সব ড্রাইভার হাতে গিয়ে কেউ আছে ডিলারের, কেউ আছে কন্ট্রাক্টের, কেউ আছে মনে করো বাইরন্টি পেয়েছে, আমরা সব একটু হইছি। এখন আমরা প্রেস মিট দেওয়ার পরে গিয়ে আমরা ডিসিশন লইমু যে মানে এই যে 2-3 ঘন্টা যেন আমরা বন্ধ রাখছি যে কিতা করা যায়। আমরা যদি দেখা যায় যদি মানে আমরা মানে ইন্ডিয়ান অয়েল মানে আমরা তো ইন্ডিয়ান অয়েল বন্ধ করছি না, মানে আমরা ড্রাইভারের তরফ থেকে আমরা মানে জোর করছি, আমরা অল ইন্ডিয়ার মানে ড্রাইভার গুলো মানে আন্দোলন করে তারার লগে আমরাও আন্দোলন নামিছি। এতে যদি দেখা যায় যদি আমরা যদি ক্রাইসিস মানে দেখা দিতে আমরা একটা ডিসিশন লইমু যে মানে আমরা এখানে মাঝে গাড়ি লোড দেওয়া যায় কি না, আর আমরা দেখবো যে মানে যদি এলাও যদি কোনো ড্রাইভার তাকে যদি 7 লাখ টাকা দিতে পারে আর 10 বছর জেল কাটিতে পারে হি গেল উঠলো আমরা কোনো আপত্তি নাই। কেন্দ্র সরকারের মধ্যস্থতায় আলফা ও আসাম সরকারের শান্তি চুক্তিকে স্বাগত জানালেও এই চুক্তির কিছু ধারা নিয়ে শঙ্কিত নাগরিক অধিকার সুরক্ষা কমিটি খিলন জিয়ার সংজ্ঞা নির্ধারণের দাবি বিশিষ্ট জনেদের। কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতায় আলফা ও আসাম সরকারের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি। তবে এই চুক্তির কিছু ধারা নিয়ে শঙ্কিত সুরক্ষা কমিটি। এ নিয়ে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে আজ এক সংবাদ সম্মেলনে সংগঠনের কর্তা ব্যক্তি ও বিশিষ্টজনদের উপস্থিতিতে খিলঞ্জিয়া শব্দের সংজ্ঞা নির্ধারণের দাবি উত্থাপন করা হয়। সাধন পুরকায়স্থ কিশোর কুমার ভট্টাচার্যরা বলেন, শান্তি চুক্তির কিছু ধারা নিয়ে শঙ্কিত এমন কি ভীত রাজ্যের অনসমিয়া জাতিগোষ্ঠী। তারা বলেন, সংবিধানে ভূমিপুত্র খিলঞ্জিয়া সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই, তাই চুক্তির এই ধারাগুলোকে কার্যকর করতে হলে সংবিধান সংশোধন করতে হবে এবং এক্ষেত্রে উচিত কেন্দ্রীয় সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করা। জাতি তফসিলি উপজাতি, এর বাইরে ভূমিপুত্র অসমিয়া খিলঞ্জিয়া এই ধরনের সংরক্ষণের কোনো ব্যবস্থা সংবিধানে নেই। ভারত সরকার কি সংবিধান সংশোধন করবে? সংশোধন না করা পর্যন্ত এই সমস্ত কথা আমরা মনে করি অর্থহীন। যদি আন্দোলন করতে ছিল ওদের নিয়ে শান্তি চুক্তি করা আছে সেটা ভালো কথা, কিন্তু ইন্ডিজেনাস যেটা বেসিস শান্তি চুক্তির বেসিস যেটা সেটাই আইডেন্টিফাই করা হয়নি যে কে ইন্ডিজেনাস, তাদের নির্ধারণ করার মানে প্রক্রিয়াটা কী সেটা আইডেন্টিফাই না করে ওটা আমরা বলবো সুদূরপ্রসারী হবে না, ওটা ওই গোড়ায় গোলক থাকার মতো ওইটা চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা এবং আমি বলবো যে ইভেন যাদের সাথে শান্তি চুক্তি করা হচ্ছে তাদের নিয়ে খেলা করা হচ্ছে, তাদের একটা যেটা ইমোশন সেটা নিয়ে আমি বলবো ওদের সাথে একটা মুশকারি হচ্ছে। এফিডেভিট দিয়ে বলেছে, তারপরে এগুলোর দরকার নাই, আমাদের দাবি থাকবে এনআরসি যেটা বেরিয়েছে সেটা প্রকাশ করো আর যে সেটা অ্যাপ্রুভেল দাও, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফাই করো ভবিষ্যতে যাতে পুনর্বার আর কোনো মানুষকে এনআরসি নামে যাতে হেনস্থান না করা। কার্যবিত্তাকা সহ আসাম ও বিভিন্ন জায়গাতে ভূমি আইনে যেটা নতুন যেটা আমার কাছে যেটা লাগলো যে নতুন আইন যেটা সরকার যেটা করার চেষ্টা করি সেই আইনে যে খরিদ বিক্রি বা বিভিন্নভাবে এই জমিগুলো ট্রান্সফার করা বা সরকারের কর্তৃক যে ভূমিহীনদের যে ভূমি দেওয়া যেটা নীতিগুলো অনেক ক্ষেত্রে যেটা আমি অফিসিয়ালি এখন বলবো না যেটা আমার কাছে যেটা নজর আছে
সেটা খুবই এটা আইন বিরোধী এবং সংবিধান বিরোধী হবে, আপনারা দেখবেন সেটা। শিলচরে শুরু হলো আসাম পুলিশের বিএমআই টেস্ট, খোঁজ নিলেন এসপি। শিলচর জেলরোড পুলিশ হাসপাতালে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিএমআই টেস্ট। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই টেস্ট আগামী 7 দিনব্যাপী চলবে। এখনও পর্যন্ত কাছারে মোট 37 জন পুলিশ কর্মীর বিএমআই পরীক্ষা করা হয়েছে। বরাক উপত্যকা সঙ্গে ডিমাহাজা ও করিমগঞ্জ হাইলাকান্দির পুলিশ কর্মীদেরও শিলচর এসে করাতে হবে বিএমআই পরীক্ষা। বিএমআই পরীক্ষা কেন্দ্র নিরীক্ষণে এসে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন কাছারের পুলিশ সুপার নোমাল মাহাতো। আমার ইয়াত শিলচর যেটা আমার হসপিটাল আছে তাতে আমি করছো, আর ইয়াতে আমার যাবার যে বিএমআই টেস্ট হয়েছিল তাত 37 জন ব্যক্তি আমার 30-র ঊর্ধ্বত আসে। গতি এইবার আমার করতে দেখা গেছে যে কেবাজনের তাত মানে নিয়ন্ত্রণাধীন আছে, আগত 30-30 কমি গেছে। তার লগতে ইয়ার এই জেলাখনত যখন আমার আরক্ষী বাহিনীর যখন লোক আছে আছে, ডিমাহাসার লোক আছে, করিমগঞ্জের লোক আছে, হাইলাকান্দির লোক আছে, গতি সকল পুলিশ বিষয়া আর কর্মীর এই বিএমআই টেস্ট ইয়া চলি আছে, যখন বিএমআই 30-র ঊর্ধ্বত আছে। গতি এতিয়া আমি দেখা গৈছে যে ইয়াত বহুতর আগতক ফলাফল ভাল হয়েছে, আর আমি আশা করছো যে আমার 37 জন ব্যক্তি যখন বেশি আছে যাতে সোনকালে শীঘ্রে এই বিএমআই নিজের এক্সারসাইজ হোক বা অন্যান্য ফিজিক্যাল ফিটনেসের কারণে যে কার্যব্যবস্থা গ্রহণ করবে সেইখানে করার ফলত তার কমি যাব। আর আমি ভাবিছো যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে আহ্বানত আর আরক্ষী সঞ্চালক প্রধান ডাঙরিয়ার নেতৃত্বত এই যে অভিযান চলিছে, এই জীবনে তার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটা আমি খুব শীঘ্রে অ্যাচিভ করব পারিম বলে মই ভাবিছো। কাটিগড়ের কালিনছড়ে দুটি লরিতে লুটপাট চালালো ডাকাত দল, মামলা থানায়। কাটিগড়ের কালিনছড়ায় সোমবার রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। 6 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা দুটি লরিতে 5 জনের সশস্ত্র ডাকাত দল লুটপাট চালায়। দুটি লরির চালককে মারপিট করে ডাকাতের দল লুটে নিল 1 লক্ষ টাকা সহ মোবাইল ফোন। চালকদের অভিযোগ মতে গুয়াহাটি থেকে শিলচর আসার সময় কালিনছড়া এলাকায় খাওয়া দাওয়ার জন্য পণ্যবাহী লরি দুটি বন্ধ করেছিলেন তারা। এ অবস্থায় 5 জনের ডাকাত দল এসে অস্ত্র দেখিয়ে 1 লক্ষ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ নিয়ে কাটিগড়া থানায় মামলা দায়ের করেছেন লরি চালকরা। ডাকাতির শিকার হওয়া লরি চালকরা বিহারের বাসিন্দা বলে জানা গেছে। মাল লোড দিয়া থা শিলচর মে গুয়াহাটি কা, গুয়াহাটি সে শিলচর কা, ইয়াঁ হোটেল মে খড়া থা, 5 আদমি আয়া গাড়ি মে বৈঠা থা, হাম লোক চুপচাপ বৈঠ কে বাত কর রহা থা, যে কহাঁ সে কোন লোড করকে খালি করকে আয়া হ্যায়, বৈঠ কে ইয়াঁ আপনা মে ডিসকাস কর রহা থা, আকে ও লোক দারু মাঙ্গা হ্যায়, হাম লোক দারু নেই পিতা হ্যায়, দেখনে সে লগতা হ্যায় দারু পিতা, হাম লোক দারু নেই পিতা হ্যায়, চুপচাপ বৈঠা থা গাড়ি মে, গাড়ি মে বৈঠা হ্যায়, আয়া কালর পকড় কে বোল রা পয়সা তো কালার পকড়ে ঘিঁচ দিয়া দেখিয়ে জ্যাকেট জ্যাকেট ফাড় দিয়া উসকা বাদ ইয়া পকড় কে ছুড়া মারনে লাগা, দু আদমি পকড় কে নিচে ঘিঁচ দিয়া হাম লোক কো, আর 3 আদমি চড় কে উপর গাড়ি মে হ্যায়, গাড়ি মে সে পয়সা নিকালনে লাগা, জব হাম লোক উন লোক কো পকড়নে লাগা তব আনা দুন পথর উঠা কে মার দিয়া, জব পথর উঠা কে মারা ভাগ কে জব ওহাঁ পে গেয়া তব ওহাঁ সে পকড় কে লায়া ইয়ে দোকান ওয়ালা শঙ্কর ভাই কা হোটেল, হোটেল কা জো লড়কা হ্যায় মনীষ, ইয়ে লড়কা উন লোক কো ভাগায়া যে হাম জিম্মা রে উসকা, ই লোক ভাগায় যে উসকা হম জিম্মা রে, হম জবাব দেগা আপ ছোড়ো ইসকো, পুলিশ ওয়ালা নেই আয়া, পুলিশ ওয়ালা আয়া থা, পুলিশ ওয়ালা কুছ নেই বোলা, হম লোগ কো পকড় কে রাখা থা, আর তবে পুলিশ ওয়ালা কে সামনে ও ভাগ গিয়া, পুলিশ ওয়ালা কে সামনে ভাগ গিয়া, ভাগ গিয়া, হ্যাঁ, খালি একটু যে শঙ্কর হোটেল কে মতলব কাম করনে ওয়ালা যে লড়কা হ্যায়, হ্যাঁ, উসকো একটু পকড় কে লে গিয়া, ও বদতমিজি কর রাহা থা, ইসিলিয়ে উসকো পকড় কে লে গিয়া। শিলচর আইজল রোডের কাজীডহরে দুটি বাহন থেকে হেরোইন সহ আটক মহিলা সহ 2 অথর যাত্রী সেজে হেরোইন পাচার করতে গিয়ে ধরা পড়ল পাচারকারী। সোমবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিলচর আইজল রোডের কাজীডহর পয়েন্টে অভিযান চালিয়ে একটি অল্টো গাড়ি ও একটি অটো থেকে হেরোইন সহ 1 মহিলাসহ 2 পাচারকারীকে আটক করল সোনাই পুলিশ। AS10A1227 নম্বরের অল্টো গাড়ি এবং AS11DC3895 নম্বরের যাত্রীবাহী অটো থেকে দুজনকে আটক করা হয়েছে। দুজনের কাছ থেকে 4টি সাবান কেস ভর্তি হেরোইন উদ্ধার করা হয় যার ওজন ছিল 46.35 গ্রাম। ধৃত দুজন হলেন মেঘালয়ের রিভোই জেলার বাইরনিহাট আমতলার বাসিন্দা নিহার বেগম ও বদরপুর জুম্বস্তির প্রসন্ন কুমার দাস। তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সোনাই পুলিশ।
শিলচর রাঙ্গিরখাড়ি এলাকায় ঘন ঘন চুরি, জনতার হাতে আটক চোর। শিলচর রাঙ্গিরখাড়ি এলাকায় ঘন ঘন চুরির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী। প্রায় প্রতিদিন চুরির ঘটনা ঘটছে এলাকায়। বিভিন্ন যানবাহনের ব্যাটারি থেকে শুরু করে দোকানপাট ঘরে চুরির ঘটনা ঘটেই চলেছে। এবার জনতার হাতে ধরা পড়ল এক চোর। একটি গাড়ির ব্যাটারি চুরি করতে এসে ধরা পড়ে ওই চোর। প্রথমে জনতার হাত থেকে পালিয়ে গেলেও পরে সোনাই রোড এলাকা থেকে তাকে ফের পাকড়াও করে আনেন জনগণ। পরে পুলিশের হাতে সমঝে দেওয়া হয়। এখন দেখা যায় এক সপ্তাহের মধ্যে পাঁচটা ছটা ঘটনা শিলচর শহরে ডেইলি চুরি হইতেছে। পুলিশ প্যাট্রোলিংটা এখন কইতে গেলে নাই। যদি আয়ও কুটার বাজারে যখন পুলিশ প্যাট্রোলিংয়ে যখন হ্যাঁ আর কি, আমার মনে হয় এই শব্দ শোনার পরেও কিছুটা তারা গায়েব হয়ে যায়গা, লুকায় যায়গা এবং মানুষ সতর্ক কেমনে। শিলচর শহরে আজকে এই এরিয়ার মধ্যে অন্তত চার থেকে পাঁচটা ঘটনা হয়ে গেছে গিয়া, আর সবের নাম জানি না, কিন্তু ঘটনা হইতেছে। আমরা নিউজে পাইতেছি, পত্রপত্রিকা পাইতেছি। সিকিউরিটি বলতে তো আমাদের কিছুই নাই। আমরা যে বাড়ি ঘর ভালো করে বানাইয়া রেখা থাকতাম, এটাও তো সম্ভব না। ঘরের ভিতরেই সেফ না, রাস্তাঘাট সন্ধ্যার সময় চুরি করে লইয়া যেতেছে গিয়া। আমরা এখন চুরটা ধরছি, দৈরা পুলিশের হাতে দিয়া দিছি। এখন আমরা পুলিশের কাছে, আমরা প্রশাসনের কাছে হাত জোর করে কইতাছি যে আমরা যাতে ন্যায্য ফলটা পাই, যা চুরি হয়েছে তা যাতে আমরা ফিরে পাই, বা আর মানুষের যাতে আর ইয়ে করে না। গাড়ি লাইসেন্সের নামে অর্থ সংগ্রহ ও জেলা জুড়ে সংঘটিত চুরিকাণ্ড দমনে সরব শিলচর জেলা কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ মঙ্গলবার শহর ও শহরতলিতে ঘন ঘন সংঘটিত হওয়া চুরিকাণ্ড, একই সঙ্গে জেলা পরিবহন কার্যালয়ে গড়ে ওঠা দালাল রাজ সম্পর্কে জেলা পরিবহন আধিকারিক ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন। কংগ্রেস প্রতিনিধি দলটি ঘটনা সম্পর্কে অবগত করে ডিটিও ও পুলিশ সুপারকে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি বলেন, কিছুদিন ধরে শিলচর শহর ও শহরতলিতে ঘন ঘন চুরির ঘটনা সংঘটিত হচ্ছে, যার ফলে গোটা শহরবাসী আতঙ্কে রয়েছেন। চোরের উপদ্রব এতটাই বৃদ্ধি পেয়েছে যে একই রাতে শহরের দু তিনটি জায়গায় চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এদিকে জেলা পরিবহন আধিকারিকের সঙ্গেও সাক্ষাৎ করে দালাল রাজ দমনে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে জেলা কংগ্রেস। অভিজিৎ বলেন, বর্তমানে দ্বিতীয় কার্যালয়ে দালালদের সংখ্যা দ্বিগুণ বেড়ে গিয়েছে। শিলচর দ্বিতীয় কার্যালয়ে ঘুঘুর ঘর তৈরি করেছে দালালরা। বাইক ও গাড়ির লাইসেন্স বানানোর নামে সাধারণ মানুষ থেকে 8-10,000 টাকা অর্থ সংগ্রহ করছে এসব দালালরা। মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারণ শাখা বিভিন্ন সময় হানা দিয়ে বিভিন্ন সরকারি কার্যালয় থেকে অনেক সরকারি কর্মচারীদের হাতে নাতে গ্রেফতার করলেও শিলচর পরিবহন আধিকারিক কার্যালয়ের চিত্র একই অবস্থায় রয়ে গেছে। কিছুদিন ধরে শিলচর এবং শিলচর শহরতলিতে যেভাবে চুরির ঘটনা বৃদ্ধি হয়েছে, তা শিলচরের মানুষ, শিলচরের নাগরিক আতঙ্কিত অবস্থায় আছে, রাত কাটাচ্ছেন। আমরা ঘন ঘন দেখতে পাই যে একই রাতে দুইটা তিনটে জায়গাতে চুরি হচ্ছে, এবং একটা চুরের ফটো ফেসবুকে ভাইরাল হয়েছে, কিন্তু আজকে পর্যন্ত পুলিশ সেই চুরি কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি, বন্ধ করতে পারেনি। তাই আমরা আজকে শিলচরের পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছি, শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে দেখা করে আমরা ওনাকে আমরা আবেদন জানিয়েছি যে অতি সত্বর যাতে শিলচর শহরের মানুষ শান্তিভাবে যেন বসবাস করতে পারে, শিলচরে যেন এইভাবে যে চুরির যে একটা উদ্বেগ বেড়েছে তা যেন বন্ধ হয়, সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং পুলিশ সুপার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্রই তিনি ব্যবস্থা নেবেন। আজকে উনি তড়িঘড়ি করে একটা ওনাদের ডিপার্টমেন্টে একটা মিটিংয়ের আয়োজন করেছেন, এবং উনিও চিন্তিত যে খুব এই কিছুদিন ধরে ঘন ঘন চুরি হচ্ছে, যে কীভাবে এটা বন্ধ করা যায়। কাছে অনেক অভিযোগ আসে যে ডিটিও অফিস যতটা মানে গভর্নমেন্টের কর্মী মানে সরকারি কর্মীরা আছেন তার থেকে বেশি দালালরা এই অফিসে থাকে, এটা একটা দালালরা চলছে। সরকার মুখে বড় বড় কথা বলে যে দেবো না নেবো না এবং করাপশন ফ্রি, ডিটিও অফিসে যে জায়গাতে ট্রান্সপোর্ট মিনিস্টার এই ডিস্ট্রিক্টের, আর এই ডিস্ট্রিক্টেই দেখা যায় যে এখানে একটা মানে দালালের একটা কুকুর বাসা, এই রাত্রে 8টা পর্যন্ত এখানে দালালই চলে।
দয়াপুর সিআরপিএফ ক্যাম্প থেকে নিখোঁজ এক সিআরপিএফ জওয়ান। উধারবন্দে দয়াপুর সিআরপিএফ ক্যাম্প থেকে নিখোঁজ এক সিআরপিএফ জওয়ান গত 31 ডিসেম্বর ক্যাম্প থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন ওই জওয়ান। নিখোঁজ জওয়ানের নাম রাম সিং শ্যাম। তার ঘর ভোপালের নেহেরু নগরে। জানা যায় যে 31 ডিসেম্বর সন্ধ্যায় স্ত্রী ও সন্তানকে ক্যাম্পে রেখে দোকানে জিনিস কেনার জন্য ক্যাম্প থেকে বের হয়ে আসেন ওই জওয়ান, তারপর আর ফেরেননি। এ নিয়ে সিআরপিএফের তরফে উধারবন্দ থানায় এক মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় চিন্তিত হয়ে পড়েছেন ওই জওয়ানের পরিবারের সদস্যরা। মেরা ভাই রাম সিং সৈয়াম বলতা ভাই বড়া ভাই ধর্মেন্দ্র সিং 31 শাম কো রবিবার 4:30 বাজে ও ক্যাম্পাস কে বাহার সবজি ওরে লেনে গেয়া থা পর ওয়াপাস লট নেই পায়া ক্যুকি পোস্টিং সিলচর মে ডিসি সিআরপিএফ মে পোস্টিং উসকি হেড কনস্টেবল কি পদ পর হ্যাঁ এসটিএল পে ও মিল নেই রা গায়েব হ্যাঁ তো মে হেল্প হ্যাঁ কি আপ ঢুঁড়ে মে মদদ কর দিয়ে। ও কব সে নিখোঁজ হ্যায়? 31 দিসম্বর শাম কো 4:30 সে। আপ লোগো নে এফআইআর কিয়া থানে মে? উস সময় মে ভোপাল মে থা, মে ভোপাল মে পোস্টিং হুঁ। তো সিআরপিএফ তরফ সে ইয়াহ পে আয়া গিয়া থা, উনহে ইয়াহ পে ইনফরমেশন দিয়ে থি। তো ইতি বতা মুঝে খালি। বরাক টেলিভিশন নেটওয়ার্ক ও আসাম প্রাইম নেটওয়ার্কের যৌথ উদ্যোগে দিগরখাল দুর্গানগর দুর্গাবাড়িতে দুস্থদের শীতবস্ত্র ও স্কুল ব্যাগ বিতরণ। বরাক টেলিভিশন নেটওয়ার্ক ও আসাম প্রাইম নেটওয়ার্কের যৌথ উদ্যোগে দিগরখাল দুর্গানগর দুর্গাবাড়িতে দুস্থদের শীতবস্ত্র, স্কুল ব্যাগ ও টি শার্ট বিতরণ করা হয়। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিগরখাল দুর্গানগর দুর্গাবাড়িতে দুস্থদের মধ্যে শীতবস্ত্র, টি শার্ট ও স্কুল ব্যাগ বণ্টন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী, অনুপ কান্তি দাস, শুভ রায়, দেবাংশী দাস সহ অন্যান্যরা। এদিনের বস্ত্র বিতরণী অনুষ্ঠানে 140 জন প্রয়োজনভুক্ত ব্যক্তিদের হাতে শীত বস্ত্র, টি শার্ট ও স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এই উপলক্ষে অনুপকান্তি দাস বলেন, মানুষের মধ্যে ভগবান বিরাজমান, মানুষের হয়ে মানুষের সেবা করা একান্ত দায়িত্ব এবং কর্তব্য। মন্দিরে প্রতিষ্ঠিত দেবদেবীকে যেমন ফুল নৈবেদ্য দিয়ে পুজো করা হয়, তেমনি মানুষ হয়ে মানুষের সেবার প্রয়োজন। সুব্রত চক্রবর্তী বলেন, জনসেবা, মানব সেবা, দেশের সেবামূলক কাজ করা সর্বক্ষেত্রে সমর্থনযোগ্য, কেননা মানুষের মধ্যে ভগবান রয়েছেন সে কথা স্বামী বিবেকানন্দ নিজের মুখে বলে গেছেন। তিনি বলেন, শিবজ্ঞানে জীব সেবা। স্বামী বিবেকানন্দের এই আদর্শকে সামনে রেখে বিটিএন ও আসাম প্রাইম নেটওয়ার্কের উদ্যোগ সত্যিকার অর্থে প্রশংসনীয় ও অভিনন্দনযোগ্য। তিনি প্রতিষ্ঠান দুটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। এবং দাদালোকে আলাপ করেছি, পরে যাতে সবাইকে তুলে দেওয়া যায় সেই ব্যবস্থাটা করেছি। আগামী দিনেও যদি আমাদের সহযোগিতা লাগে আপনাদের, আমরা আগামী দিনেও হাত বাড়িয়ে দেব। টার শার্ট এবং কিছু স্কুল ব্যাগ বণ্টন করার জন্য তারা এসেছেন। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই দুটি সংবাদ সংস্থাকে, বিটিআর এবং আসাম প্রাইম নেটওয়ার্ক, ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগ নেওয়ার জন্য। ও আমাদের অঞ্চলে এসে দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে যেভাবে তারা এগিয়ে এসেছেন তার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ও আশা রাখছি আগামীতেও এ ধরনের মহৎ কাজে তারা সহযোগিতা করবেন। এই যে স্কুল ব্যাগ, শার্ট বা সোয়েটার যেগুলো দেওয়া হবে সেইগুলা বর্তমানে খুবই কাজে আসবেন। অনেক স্কুলের শিশুরা আছেন যারা ব্যাগের অসুবিধা বুক করেন, বা অনেকের দিনে আজকের দিনে যেমন ঠান্ডা পড়ছে কিন্তু সোয়েটার নেই, তাদের উপকারে আসবে। অনেকের শার্ট তাদের উপকারে আসবে। তাই আমি এগুলা যাদের হাতে তুলে দেওয়া হবে বা যারা নেবেন সবাইকে এটা সদ্ব্যবহার করার জন্য অনুরোধ রাখছি, এবং আমি তাদেরকেও পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। বরখলায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, আহত 3 যুবক। 1 জানুয়ারি বরখলায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। স্কুটি আর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন 3 জন। ওইদিন রাতে বরখলা ENG মুখে ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এতে আহত হন 3 যুবক। তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন নাসিমুল হক, মকবুল হোসেন ও লাকসিমুল হক। সোমবার প্রতিবন্ধী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ডলু অডিটোরিয়াম হলে ইংরেজি নববর্ষ অনুষ্ঠান পালিত হয়।
সোমবার প্রতিবন্ধী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ডলু অডিটোরিয়াম হলে ইংরাজি নববর্ষ অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন খেলাধুলা আয়োজিত হয়। এদিন বিকেলে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপেন্দ্র মিশ্র, লক্ষ্মীরানী রায়, আইনজীবী এ এম বরলস্কর ও রুমি লস্কর প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। তেসরা জানুয়ারি বুধবার থেকে রাজ্যে প্রথম পর্যায়ের গুণ উৎসব। 2017 তুলনায় 5,370টি স্কুল হ্রাস পেয়েছে। নতুন পরিবহন আইনে বিপাকে পেট্রোপণ্যবাহী লরি চালকরা ক্ষোভ। আলফা শান্তি চুক্তি দিয়ে স্বাগত জানালেও চুক্তির কিছু ধারা নিয়ে শঙ্কিত নাগরিক অধিকার সুরক্ষা কমিটি। খিলঞ্জিয়ার সংজ্ঞা নির্ধারণের দাবি। শিলচরে শুরু হল আসাম পুলিশের বিএমআই টেস্ট। খোঁজ নিলেন পুলিশ সুপার নোমাল মাহাত্ম। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।